চাল বরাদ্দ করেছেন, নগদ 3 লাখ টাকা আর্থিক সহায়তার জন্য, 2 লাখ টাকা শিশু খাদ্যের জন্য এবং আরও 2 লাখ টাকা গোখাদ্য ক্রয়ের জন্য। এছাড়া জনপ্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, তারা দুর্গত এলাকায় যাতে খাবার পানি বিশুদ্ধ করা যায় সে কারণে সেজন্য তারা খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছেন এবং যে সকল এলাকায় টিউবওয়েলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল এলাকার টিউবওয়েলগুলো মেরামত কাজ শুরু করেছেন। এদিকে আপনি জানেন যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে সকল বাড়িঘর বিধ্বস্ত হয়েছে সে সকল বাড়িঘরের জন্য প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 3 বান্ডেল টিনের অনুকূলে 3 লাখ টাকা করে প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া যে সকল এলাকায় দুর্গত হয়েছে সে সকল এলাকার বিশেষ করে পটুয়াখালীর 8টি উপজেলার ইউএনও এবং 5টি পৌরসভার মেয়রের মাধ্যমে এ সকল ত্রাণ কার্যক্রম ব্যবস্থা করা হয়েছে। যদিও গতকাল থেকেই এলাকায় ত্রাণ সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আর একটা বিষয় আপনাকে জানাতে চাই যে পটুয়াখালীর মানুষের জন্য সবচেয়ে রক্ষা কবচ হচ্ছে বেড়িবাঁধ, উপকূলের বেড়িবাঁধ। কিন্তু দেখা গেছে যে সিডোর আইলার সময় যে বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো এখন পর্যন্ত মেরামত করা হয়নি। অনেক এলাকায় কিছু সংখ্যক এলাকা মেরামত করা হয়েছে যা একেবারেই অপ্রতুল এবং অত্যন্ত নিম্নমানের। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের বিষয়ে স্থানীয় অধিবাসীদের, যারা এলাকার মানুষ, তাদের নানা অভিযোগ আছে। এখানে ওই গতানুগতিকভাবে সেই দুর্নীতির কার্যক্রমটা অব্যাহত আছে, যে কারণে যেটুকু সরকারি বরাদ্দ আসে সে বরাদ্দর কাজ প্রয়োজনীয়ভাবে হচ্ছে না। এছাড়া এ সকল এলাকায় যে সকল প্রকল্প গ্রহণ করা হচ্ছে সে সকল প্রকল্পগুলোও সঠিকভাবে নেওয়া হচ্ছে না, প্রয়োজনের তুলনায় প্রকল্পের মান এবং আকার খুবই ছোট। এছাড়া যে কাজগুলো করা হচ্ছে প্রকল্পের জন্য সে কাজগুলো যথাযথভাবে করা হচ্ছে না। আপনি জানেন যে চাইলকাবুনিয়া ইউনিয়ন এবং চরমন্তাজের চরআন্ডা সহ বিশেষ করে লালুয়া ইউনিয়ন, এ সকল এলাকা বহু বছর যাবৎ একেবারেই বিচ্ছিন্ন অবস্থা আছে এবং এ সকল এলাকার বেড়িবাঁধগুলো আদৌ কোনো মেরামত করা হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যে তারা যে চাহিদাপত্র দিচ্ছেন সেই চাহিদার অনুকূলে তারা বরাদ্দ না হওয়ায় এ সকল মানুষের জন্য তারা কিছুই করতে পারছেন না। আমার কাছে এ পর্যন্ত, এই ছিল সর্বশেষ সংবাদ, পরবর্তীতে আবার যোগ দেব। রাহুল ইনায়েত, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালীতে আমপানের প্রভাবে ক্ষতিগ্রস্তের অবস্থা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ইনায়েতুর রহমান। করোনায় আক্রান্ত হয়ে হোয়াইট হাউজের এক সাবেক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মার্চের শুরুতেই যুক্তরাষ্ট্রে লকডাউন ঘোষণা করা হলে দেশটিতে সংক্রমণ ও প্রাণহানির ক্ষয়ক্ষতি অনেক কম হতো বলে জানিয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটির একটি গবেষক দল। ইতালিতে আক্রান্তের সংখ্যা কিছুটা স্থিতিশীল থাকলেও প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু সংখ্যা। ইরানে প্রায় 10,000 স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে $1,070 কোটি প্যাকেজে সই করেছেন প্রেসিডেন্ট বলসোনারো। করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সবাইকে ঘরে ঈদের নামাজ আদায় করতে নতুন নির্দেশনা জারি হয়েছে। তিউনিশিয়ায় আগামী 8 জুন থেকে সব মসজিদ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ভারতের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা শর্তে লকডাউনের মধ্যেই এসএসসি এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দর্শক, এই ছিল এখনকার শীর্ষ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।